আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি প্রত্যেকেই ভালো ও সুস্থ আছেন। আমি রুশনীয় নতুন একটি আরও ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। অনেকেই অনেক বিষয় জানতে চেয়েছেন, তো আজকের ভিডিওতে বেশ কিছু বিষয়ে আলোচনা করব। আশা করছি ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে হয়তো বেশ কিছু বিষয়ই জানতে পারবেন। তো আজকে বৃহস্পতিবার, আমাদের পবিত্র মাহে রমজান শেষের দিকে চলে এসেছে। আজকেই মোটামুটি ধরা যায় শেষ কর্মদিবস। আজকের পর থেকে 9 দিনের ছুটিতে চলে যাচ্ছে বাংলাদেশ। মাহে রমজান পর্যন্তই কিন্তু তারা নোটিশে জানিয়েছিল যে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত তাদের কার্যক্রম থাকবে। হয়তোবা 4 তারিখ থেকেই আবার তাদের পূর্বের সময় তারা ফেরত চলে আসবে, তখন আবার সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত জমা নেওয়া হবে, এবং কি দুপুর 2টা থেকে বিকাল 5:30 পর্যন্ত ডেলিভারি করবে তারা পাসপোর্ট। আর বেনাপোল স্থলবন্দর বা অন্যান্য স্থলবন্দর সম্পর্কেও আপনারা জানতে চেয়েছিলেন যে এইটা ঈদের সময় কতদিন বন্ধ থাকবে। প্রতিটি স্থলবন্দরই কিন্তু 365 দিন খোলা থাকে, যদিও সময়ের কিছু হেরফের রয়েছে। যেমন বেনাপোল স্থলবন্দর বাংলাদেশ সময় সকাল 6:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত খোলা থাকে। আবার চ্যাংরাবান্ধা বর্ডার সকাল 9টা থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। ঠিক এরকম কম বেশি হতে পারে সময়ের, কিন্তু 365 দিনই খোলা থাকে প্রতিটি স্থলবন্দর। যাত্রী পারাপার করে থাকে প্রতিটি স্থলবন্দরই 365 দিন। আর ঘোজারাঙ্গা বর্ডার আর দাউকি বর্ডার কিন্তু এখন অফিসিয়ালি খুলে গিয়েছে। যারা ঘোজারাঙ্গা বর্ডার দিয়ে ভিসা পেয়েছিলেন কিংবা এক্সট্রা রুট ইন্ডোসমেন্ট করার জন্য যারা ঘোজারাঙ্গা বর্ডার দিয়ে আবেদন করেছিলেন, তারা কিন্তু অলরেডি ঘোজারাঙ্গা বর্ডার দিয়ে ইন্ডিয়া ঘুরে এসেছেন, এবং কি আসার পথে ফেরত এসেছেন ঘোজারাঙ্গা বর্ডার দিয়ে। আর দাউকি বর্ডার দিয়েও কিন্তু 3-4 দিন আগে থেকেই যাওয়া যাচ্ছে। আর ট্র্যাভেল ট্যাক্স সম্পর্কে জানতে চেয়েছিলেন। ট্র্যাভেল ট্যাক্স কিন্তু অনলাইনে যে সোনালী ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ট্র্যাভেল ট্যাক্সের জন্য, সেখানে ঢুকে খুব সহজে মাত্র 1 মিনিট সময় ব্যয় করে আপনারা ট্র্যাভেল ট্যাক্স পরিশোধ করতে পারেন। যদিও 500 টাকা ট্র্যাভেল ট্যাক্সের ক্ষেত্রে 508 বা 510 টাকা এরকম খরচ হবে। আপনি আপনার বিকাশ, রকেট কিংবা ডেবিট ক্রেডিট কার্ড থেকে খুব সহজেই আপনার ট্র্যাভেল ট্যাক্স পরিশোধ করতে পারবেন। তবে ট্র্যাভেল ট্যাক্স পরিশোধ করাটাই সমাধান নয়, আপনাকে স্থলবন্দরে গিয়ে আবার 47 টাকা পোর্ট ফি দিতে হবে। তবে যদি ট্র্যাভেল ট্যাক্স আপনার আগে দেওয়া থাকে, সেক্ষেত্রে সেখানে গিয়ে আপনার সময় কম অপচয় হবে। ওই 47 টাকার ক্ষেত্রে কোনো নাম ঠিকানা লেখা থাকে না, জাস্ট টাকাটা পেমেন্ট করলে স্লিপটি পাওয়া যায়। কিন্তু ট্র্যাভেল ট্যাক্সের ক্ষেত্রে তো আবার নাম এবং কি পাসপোর্ট নাম্বার এন্ট্রি করতে হয়, সেক্ষেত্রে কিছুটা সময় লেগে যায়। তো আশা করা যায় যদি প্রত্যেকেই ট্র্যাভেল ট্যাক্স অনলাইন থেকে দিয়ে যায় তাহলে ভিড় হলেও খুব সহজেই বেনাপোল স্থলবন্দর পার হওয়া যাবে। আর এই খবর কিন্তু আমি আগেই বলেছিলাম, তারপরও বর্তমানে পেপারগুলোতে ছাপানো হচ্ছে 5 লক্ষাধিক ভ্রমণার্থী এই ঈদে ইন্ডিয়া ভ্রমণ করবে। তার মানে প্রতিটি স্থলবন্দর দিয়েই খুব চাপ পড়বে। আর গত কালকে একজনের বেশ কয়েকটি ছবি দেখলাম, যিনি দুপুরে কলকাতা থেকে বেনাপোল হয়ে বাংলাদেশে ফেরত আসছিলেন, তিনি কিন্তু ছবি তুলে দেখিয়েছেন যে বেনাপোল স্থলবন্দরে বন্ধ রাখা হয়েছে বেশ কয়েকটি কাউন্টার, এবং কি এই মাহে রমজানের মাসে দুপুরে তপ্ত রোদের মধ্যে অনেককেই লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এবং কি ঘন্টার পর ঘন্টা সময় লেগে যাচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমসের কাজ শেষ করতে। তো আমরা আশা করব বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ যারা রয়েছে তারা যদি সুযোগ হয় বিষয়টি খুব মনোযোগভাবে দেখবে, যেন কোনো যাত্রীকেই কষ্ট করে আর লাইনে দাঁড়িয়ে না থাকতে হয়, খুব সহজেই যেন আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়া এবং ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসতে পারি। আর ফুলবাড়ি বর্ডার দিয়ে তো ভিসা হচ্ছে না, সেটি আগেই বললাম। তবে পোর্ট কিন্তু খোলা রয়েছে, এটি অনেকে জিজ্ঞেস করেছিলেন। স্থলবন্দর দিয়ে কিন্তু যাতায়াত করা যাচ্ছে, যারা অলরেডি ভিসা পেয়েছিলেন তারা যেতে এবং কি আসতে পারছেন। আর রাজশাহী আইভ্যাক সেন্টার থেকে দেখলাম গতকালকে ভিসা পেয়েছেন, যিনি ট্রিপল এন্ট্রি ভিসা পেয়েছেন ট্যুরিস্ট ভিসা 6 মাসের। তো অন্যান্য যে আইভ্যাক সেন্টার রয়েছে, যদিও ভিসা আইভ্যাক সেন্টার থেকে ইস্যু হয় না, হাইকমিশন থেকে ইস্যু হয়, তো হাইকমিশন অফ ইন্ডিয়া ঢাকা এবং কি অ্যাসিস্ট্যান্ট হাইকমিশন অফ চিটং বা খুলনা সিলেট এরা যেরকম ভিসা দিয়ে থাকে, সেক্ষেত্রে আলাদাই দেখলাম রাজশাহী অ্যাসিস্ট্যান্ট হাইকমিশন। যাই হোক, এটা আগেই বলেছি, এক এক অ্যাসিস্ট্যান্ট হাইকমিশন এক এক ধরনের রুলস মেনে চলে। তো আশা করব প্রত্যেকের ঈদ যেন হয় আনন্দময়। আমাদের মুসলিম ধর্মের সবথেকে বড় উৎসব এই পবিত্র মাহে রমজানের প্রতি 2টি ঈদ আমাদের, ঈদুল ফিতর এবং কি ঈদুল আজহা। যারা বাসা থেকে চলে যাচ্ছেন গ্রামে বা অন্য কোথাও ঈদ করতে, তারা অবশ্যই বাসাবাড়ি ঠিকমতো লক করবেন, গ্যাসের সুইচ বন্ধ করবেন, বৈদ্যুতিক সংযোগ বন্ধ রাখবেন, পানি যেন 1 ফোঁটা অপচয় না হয় সে বিষয়টাও লক্ষ্য রাখবেন। আর যারা যারা এই ঈদে ইন্ডিয়াতে ভ্রমণ করবেন তাদের প্রত্যেকের
ভ্রমণ যেন হয় আনন্দময় এবং কি যে উদ্দেশ্যে ভ্রমণ করতে যাচ্ছেন সেই উদ্দেশ্য যেন হয় সফল। তো প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে সেক্ষেত্রে একটি লাইক করতে পারেন, যদি কোনো বিষয়ে প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও ভিডিও নিয়ে। নতুন ইনফরমেশন আসা মাত্রই আমি রুশনীয় হাজির হব আপনাদের সামনে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।